পঞ্চগড়ের বোদা উপজেলায় যুবদলের কর্মী সভায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঘটনায় তিনজন আহত হয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন সোমবার রাতে জেলার বোদা উপজেলার গড়ের ডাঙ্গা এলাকায় মানিকপির বেংহাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে কর্মী সভা চলাকালে ঘটনা ঘটে ঘটনার পর ঘটনাস্থল থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে ঘটনায় বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক আইনে চুরাশি জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুইশো থেকে দুইশো পঞ্চাশ জনের বিরুদ্ধে